you mm -hmm. the network the solution for humanity আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই থাকেন সকলকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আল্লাহ তালা আপনাদেরকে যা খায়ের দেন আজকের আলোচনায় ওই ইসলামী অর্থনীতির হালাল হারামের জের ধরে আজকে আলোচনা করব এমন কিছু জিনিসের ব্যবসা যে জিনিস আসলে ইসলামে হারাম আগে বলা হয়েছিল বা আপনারা শুনে থাকবেন যে যে জিনিস ইসলামে হারাম সে জিনিসের ব্যবসা হারাম তার মাধ্যমে আপনার ব্যবসা করা অর্থ উপার্জন করা নিজের অর্থোন্নয়ন ঘটানো না চাইজ যেমন মাদকদ্রব্যের ব্যবসা মাদকদ্রব্যের ব্যবসা যেহেতু মাদকদ্রব্য ইসলামে কি হালাল না হারাম যদি মাদকদ্রব্য হারাম হয় আল্লাহর বিধানে মদ একটি নিষিদ্ধ হারামকৃত বস্তু মদ শুরু করুন এই বস্তু যেমন পান করা হারাম তেমনি হারাম তা প্রস্তুত করা ক্রয় করা বিক্রয় করা বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া মদের কোনো সাজ সরঞ্জাম যেমন গুড় আঙ্গুর গম তাল বা খেজুরের রস ইত্যাদি মদ্য প্রস্তুতকারককে সরবরাহ করা কারণ এসব কাজে মদ্যপায়ীকে সহযোগিতা করা হয় তাই এসব হারাম আপনার দোকান আছে সেই দোকানে গুড় আছে আমি চাইলাম আমাকে দশ কেজি গুড় দেন দেওয়া যায় না না আপনি দশ কেজি আমি টাকা দেবো দশ কেজি গুড় দেবেন কিন্তু আপনার মনে যদি প্রশ্ন জাগে যে দশ কেজি গুড় নিয়ে করবে কি আপনি জানেন যে এই দশ কেজি গুড় নিয়ে আমি মদ বানাবো তাহলে আপনার জন্য গুড় বিক্রি করা যায়জ না না যায়জ না যায়জ যেহেতু আপনি জেনে শুনে যে এই লোক আমার এই গুড় নিয়ে গিয়ে মদ বানাবে সেহেতু কোনো না কোনোভাবে আপনার মদ প্রস্তুতে সাহায্য করা হচ্ছে সহযোগিতা করা হচ্ছে এই জন্য আপনার এই পাপ কাজে সহযোগিতা হলো আর আল্লাহ তালা বলছেন ওয়া আলাল ইসমি তা তোমরা ভালো কাজে সৎ কাজে মঙ্গল কাজে পরস্পর সহযোগিতা করো আর অন্যায় কাজে খারাপ কাজে পাপাচারে পাপাচারিতায় খবরদার এক অপরের পরস্পর সহযোগিতা করো না তেমনি আপনি আঙ্গুর বিক্রি করছেন আঙ্গুরের বাগানওয়ালা আপনার আপনার প্রচুর আঙ্গুর হয় এখানে নাসিকে আঙুর হয় তাই না প্রচুর আঙ্গুর হয় তো এই আঙ্গুর বিক্রি করছেন আপনি যদি জানেন যে এই আমার আঙ্গুর নিয়ে গিয়ে এই লোক কী করবে মদ তৈরি করবে তাহলে সেই ব্যক্তিকে আঙ্গুর বিক্রি করা যায়জ হবে না এইভাবে যে কোনো আপনার মাদকদ্রব্য এর থেকে বড়ো বড়ো মাদক হেরোইন টেরোইন যেগুলো আছে গাঁজা চরস কি কী সব আছে যে কোনো প্রকার মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করে অর্থ উপার্জন করা বৈধ নয় বৈধ নয় বিড়ি পাতা বিক্রয় করা যাদের জঙ্গলের ধারে বাড়ি তাদের জঙ্গলে বিড়ি পাতার গাছ আছে তো গরিব মানুষরা সেই বিড়ি পাতা তুলে নিয়ে এসে যেমন শালপাতা তুলে প্লেট বানানোর কাজে ব্যবহার করে না তেমনি বিড়ি পাতা নিয়ে এসে সেটা শুকিয়ে বিক্রি করা হয় কি জন্য তাতে কি করা হয় একমাত্র বিড়ি বাঁধা হয় সেই বিড়ি পাতা বিক্রয় করে খাওয়া জায়জ নয় আপনি বলবেন আমার কি দরকার সে যা না তা না আপনি জানছেন আপনি জানছেন যে এই কাজ দিয়ে হারাম জিনিস তৈরি হবে সুতরাং আপনার বিক্রি করা জায়েজ হবে না বিড়ি কোম্পানিকে সুতো বিক্রি করা সিগারেট প্রস্তুত করা সিগারেট কোম্পানিকে সিগারেটের কাগজ পর্যন্ত বিক্রি করা হালাল নয় এসবের ব্যবসা কারখানা বা দোকানে চাকরি করা জায়জ নয় তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া তার প্যাকেট তৈরি করা ও বিজ্ঞাপন দেওয়া এবং তার তামাকের চাষ করা জায়জ নয় এমনকি আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করাও জায়েজ না ফতোয়াটা করা মনে হচ্ছে তাই না কিন্তু দেশে চলছে বিড়ির ব্যবসা খুব ভালোই চলছে এবং তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে বহু মানুষ করে খাচ্ছে আর সেই পয়সা দিয়ে বহু মাদ্রাসা মিশন চলছে বহু বিধবা বহু গরিব মহিলারা তারা কি করছে এরই মাধ্যমে উপার্জন করছে তবে এই মাধ্যম আসার জন্যই বহু মহিলার তালাকও হচ্ছে তাই না তালাক হচ্ছে কেন যখন মহিলা স্বনির্ভরশীল হবে তখন আমার তোমার পর দরকার কি আমি নিজে বিড়ি বান্ধব খাব তোমার কামায়ের দরকার নেই এ নিয়ে কলহবাধে অনেক কিছু হয় ক্ষতিও আছে আর লাভও আছে কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়া আস মোহাম্মা আকবর মিন্না যদি যদিও লাভ থাকে তবুও তার ক্ষতির দিকটা হচ্ছে লাভের তুলনায় কি বেশি আর করা কেন মনে হচ্ছে এই জন্য যে আপনারা যদি মনে করেন যে বিড়ি সিগারেট হারাম নয় মকরু অনেকে বলে না মকরু আর আমরা বলি হারাম হারামের বিভিন্ন দলিল আছে আমার দুখানা বই আছে এক হচ্ছে পরিবার ও পরিবেশ আর দ্বিতীয় বই হচ্ছে রমজান স্বাগতম এই দুটি বইয়ে বিড়ি সিগারেট যে হারাম তার বিভিন্ন দলিল আলোচনা করা হয়েছে সেই সব দলিল নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু বলছি যে এই ব্যবসা হারাম যেহেতু খাওয়া হারাম মাকরু না মাকরু হলে মাকরু হে তাহারিমি অনেক মাকরু মাকরুহে তাহারিমই তাই না অথব এই জিনিস হচ্ছে হারাম জর্দা হারাম গুল হারাম গোরাকু হারাম এগুলো আমরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি সস্তা ফতোয়া তা না এগুলো হচ্ছে বড় বড় ওলামাদের আপনি সৌদি আরবের ওলামাদেরকে জিজ্ঞেস করেন বড় বড় আলেম যারা মহাদ্দেশ তাদেরকে জিজ্ঞাসা করেন সবাই একমত কেউ মাকরুহ বলে না আমাদের দেশে কিছু হুজুর মাকরুহ বলে নিজের লাইনটাকে বজায় রাখার জন্য কারণ হারান বললে বা জর্দা খাওয়া হবে না যদি বিড়ি সেগারেট হারাম বলে দিই তো চট করে বলবে হুজুর আপনি যে জর্দা খান আপনি যে গুল মাজেন না হারাম সব হারাম এ ফতোয়া আমার না আমার কথা বিশ্বাস করেন না ওলা আমাদের কাছে ফতো আনেন যদি আমার কথা বিশ্বাস না হয় ওলা আমাদের কাছে ফতো আনেন সুতরাং এই শ্রেণীর ব্যবসায় এই শ্রেণীর মাদকদ্রব্যের কাজে যে কোনোভাবে আপনি যদি সহযোগিতা করেন সেটা হারাম হবে আমরা মদ দিয়ে শুরু করি আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদের ব্যাপারে কি বলেছেন আপনারা জানেন মদ খাওয়া তো হারাম তাই না আল্লাহ তালা তিন পর্যায়ে মদকে হারাম করেছেন একবারে করেননি এটা হিকমতের ব্যাপার আছে প্রথমেই বললেন যে উপকার আছে কিন্তু তার উপকারের থেকে অপকার বেশি তারপরে একবার বললেন লু সালাত মদ খাও ঠিক আছে কিন্তু নামাজের আগে খেও না খেয়ে নামাজ পড়তে এলে উল্টোপাল্টা বকতে লাগবে নেশা অবস্থায় নামাজে এসো না হাত্তা তালা মুমাতা কুলুন যাতে করে তোমরা নামাজে কি বলছো বুঝতে পারো নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়লে কি বলবে তুমি ঘুমন্ত অবস্থায় নামাজ পড়লে আল্লাহ সুর বলছেন ঘুমিয়ে যাও বুঝতে পারবে না স্টেক ফার করতে যাবে নিজেকে গালি দিয়ে বসবে নিজের ওপরে বদয়া করো না সুতরাং নেশা অবস্থায় নামাজে শুনে এক পর্যায়ে বলা হলো আর এক পর্যায়ে বলা হলো যে খালাস খালাস অপবিত্র জিনিস আমলের শয়তানের কাজ শয়তানের আমল একদম তোমরা বিরত হয়ে যাও বিরত হয়ে যাও সাহাবেরা বিরত হয়ে গেলেন এমনকি মদের হাঁড়ি পর্যন্ত ভেঙে দিলেন মদিনার গলিতে মদ বয়ে যেতে তাই না মোর কথা মদ হারাম করে দেওয়া হলো যদিও এরপরে একটু না মানে তালা সুশরাশরা মসিন আল্লাহ হা লা আল খামরা ওয়া আ সে রাহা ও ম হাতা সে রা হা ওয়াসা রি বাহা ওয়াসা কেয়াহা ওয়া হা মিলাহা ওয়া মাহমুলাতে ইলাই ও বা ইয়া হা ওয়া আ কেলা সামানি হা দেখছেন মদের ব্যাপারে জনকে অভিশাপ করা হয়েছে তার মধ্যে যে মদ নিচুড়বে তার মানে আঙ্গুর নিচুড়তে হয় তাই না নিচোরার কাজ যে করবে শুরু থেকেই মদের ব্যাপারে মোট কথা একবার জেনে নিন যে মদ প্রস্তুতের ব্যাপারে যে কেউ যে কোনোভাবে সহযোগিতা করবে ওই গুড় বিক্রি বলুন আঙ্গুর বিক্রি বলুন নিচড়া বলুন তারপরে পান করা বলুন পান করানো বলুন সে খায় না কিন্তু খাওয়ায় অনেক হোটেলে চাকরি করে সে নিজে মদ খায় না কিন্তু মদ দিতে হয় যায় না যায়জ না পান করানো বহন করা বহন করার জন্য গাড়ি ভাড়া এসে যে বিক্রি করে যে দোকানে এসে বিক্রি করে সে মদ খায় না কিন্তু বিক্রি করে যে কেনে যে কিনে নিয়ে গিয়ে দেয় যারা হাউস বয় হাউস বয় বাড়ির মালিক বললো যা দোকান থেকে মদ নিয়ে আয় আপনি চাকরি করছেন নামাজি মানুষ এখন আপনি কি করবেন আপনি বয় হওয়ার কথা দেন আপনার বাড়িতেই বলুন আপনার বাবা দাদা বিড়ি খায় সিগারেট খায় আপনার বলে বিড়ি কেনে দোকান থেকে বিয়ে এনে কী করবেন আপনি যাইজ না 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 যায় এটাও না যায় কারণ আপনি সহযোগিতা করছেন লানতের মধ্যে আপনিও পড়বেন লানতের মধ্যে আপনিও পড়বেন আর তার মূল্য ভক্ষণকারীও লালতের সামিল আমি মদ খাই না আমি মদ বিক্রি করি আমি বিড়ি খাই না আমি বিড়ি দোকানে বিক্রি করি সেও কিন্তু লানতে সামিল হবে লুদ্দিন আল্লাহ তালা ইয়াহুদ জাতিকে অভিশপ্ত করুন ওই যে প্রাণীর চর্বি হারাম করে দেওয়া হলো তো চর্বি যখন হারাম হলো তো খাওয়া তো হারাম অতএব আমরা তো খাচ্ছি না আমরা সেটা বিক্রি করে দিয়ে তার মূল্যটা নিচ্ছি এটা হারাম হবে না তাদের বুদ্ধি ছিল আপনি যদি মনে করেন যে আমি বিড়ি খাই না আমি মদ খাই না আমি বিক্রি করি তার মূল্যটা খাই এটা হারাম কেন যুক্তি চলবে না যেহেতু এই যুক্তিতে ইহুদিরা অভিশপ্ত হয়েছে আপনিও অভিশপ্ত হবেন তাই না এক যুক্তি সম্পর্কে শুনেছিলাম কোন পেপারে কিংবা কারো কাছ থেকে শুনেছিলাম যে একজন মদ খাচ্ছিলো আকাশে একজন মুসলিম কোন প্রসিদ্ধ বা লোক তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ইসলামী তো মদ হারাম আপনারা মদ খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এটা হচ্ছে খোড়া যুক্তি এই যুক্তিতে আকাশে মদ খাওয়া যাবে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে খাওয়া যাবে না 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 পৃথিবীতে মানুষ বাস করছে আল্লাহ মদকে হারাম করেছেন তার মানে এই নয় যে পৃথিবীর বাইরে হালাল আছে এই সমস্ত খোরা যুক্তি চলবে না হারাম হারামি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ আমি সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে আল্লাহ আকবরাল্লা কীভাবে তা সম্ভব কীভাবে তা একমাত্র মোহাম্মদের রসাল্লাল্লা সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত সম্প্রচার সকাল বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্কারন যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা たら আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় অনন্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরা জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে সে আগের আলোচনা পূর্ণ করতে চাই যে আলোচনার মাধ্যমে আমরা বলছিলাম আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম মদের ব্যাপারে কি বলেছেন মদের ব্যাপারে যে কোনো প্রকারে কেউ সহযোগিতা করবে অথবা তার মূল্য ভক্ষণ করবে সে লানতে সামিল হবে আল্লাহ তালা ইহুদ জাতিকে লানত করেছিলেন কি জন্য তারা হিলা করেছিল বাহানা করেছিল তারা নিয়ে বলছিল এ তো আল্লাহ তালা খাওয়া হারাম করেছে অতএব আমরা তো খাচ্ছি না আমরা সেটা বিক্রি করে দিয়ে তার মূল্যটা নিচ্ছি এটা হারাম হবে না তাদের বুদ্ধি ছিল আপনি যদি মনে করেন যে আমি বিড়ি খাই না আমি মদ খাই না আমি বিক্রি করি তার মূল্যটা খাই এটা হারাম কেন যুক্তি চলবে না যেহেতু এই যুক্তিতে ইহুদিরা অভিশপ্ত হয়েছে আপনিও অভিশপ্ত হবেন তাই না এক যুক্তি সম্পর্কে শুনেছিলাম কোন পেপারে কিংবা কারো কাছ থেকে শুনেছিলাম যে একজন মদ খাচ্ছিল প্লেনে আকাশে একজন মুসলিম কোনো প্রসিদ্ধ বা নেতাগজের লোক মদ খাচ্ছিল তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ইসলামে তো মদ হারাম তো আপনারা মদ খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এটা হচ্ছে খোড়া যুক্তি এই যুক্তিতে আকাশে মদ খাওয়া যাবে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে খাওয়া যাবে না 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 পৃথিবীতে মানুষ বাস করছে আল্লাহ মদকে হারাম করেছেন তার মানে এই নয় যে পৃথিবীর বাইরে হালাল আচ্ছা এই সমস্ত খোঁড়া যুক্তি চলবে না হারাম হারামি আর এদিক সেদিক করে আপনি হালাল বানিয়ে নেবেন এবং সেটা খাবেন তা জায়জ হবে না যেমন ওই যে আরেকটা যুক্তি আছে যে গোস্ত বানানো হয়েছে চুরির মুরগি চুরির মুরগি আপনি জানেন যে মুরগিটা চুরি করে আনা হয়েছে আচ্ছা তার গোস্ত কি হারাম এবারে আপনি জানছেন আপনাকে দেওয়া হলো না না ভাই গোস্ত দিও না গোস্ত খাওয়া হারাম তারপরে আর সরবাটা সরবাটা তো হারাম না গোষ্ঠটা হারাম তারপরও যদি কুরবা খেতে খেতে গোস্ত আপসে চলে আসে এইরকম যদি অবস্থা হয় না 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 এগুলো তো মানে যুক্তিহীন বাচ্চাদের মতো ফতোয়া এরকম ফতোয়া নেবেন না এরকম ফতোয়া ফতোয়া দিয়ে এরকম নিয়ে বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত খরা যুক্তি দিয়ে হারামকে হালাল করা যায় না যা আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন তা হারাম সুতরাং ইহুদ জাতিকে আল্লাহ তারা অভিশপ্ত করেছিলেন কেন চর্বি হারাম করা হয়েছিল খাওয়া কিন্তু তারা বিক্রি করে তা মূল্য ভক্ষণ করতে লাগলো খেতে লাগলো তারপর আল্লাহ হাদিস বলছেন যখন আল্লাহ তালা কোনো জাতির উপরে কিছু জিনিসকে হারাম করেন তখন তার মূল্য কেউ হারাম করে সুতরাং তোমরা হিলা বাহানা খোঁজো না যেমন ইহুদি জাতির জন্য শুনেছেন যে বলা হয়েছিল শনিবারে মাছ শিকার করো না কারণ দাউদ আলাহ ইসলাম সুন্দর সন্টস্বচ্ছ ছিল তো তাওরাত পাঠ করলে পরে মাছরা আপনার সমুদ্রের তীরে ধারা দেশে যেত ভালো ভালো মাছ হ্যাঁ তো এমনি তো মাছ দেখে লোভ হয় জানে না মাছের লোভ আছে না নেই তো মাছ শিকার করতে মানা করা হলো এরা করলো কি শিকার করলো না একটা খাল কেটে দিল যে শনিবার আসে সেই খালে ঢুকে যায় খাল তাকে বন্ধ করে দিল নিয়ে রবিবার শিকার করে ঠিক কিনা উদ্দেশ্য কী ছিল তোমরা শিকার করো না কিন্তু হয়ে গেল কি একটু বাহানা করে শনিবার না করে রবিবার করতে লাগলো তো এইরকম টাল বাহানা চাল বাহানা করে আল্লাহর সঙ্গে চলবে না খবরদার কোনো জিনিসকে কোনো হারাম জিনিসকে এইভাবে হালাল করবেন না হালাল বলে ফতোয়া দিয়ে আপনি ভক্ষণ করবেন না রসুল্লাহ আলী হাসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন খামর নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুল মদ বিক্রি করাকে হারাম করেছেন মৃত প্রাণী বিক্রি করাকে হারাম করেছেন মৃত গরু যদি মারা যায় সেটা খাওয়া হালাল না হারাম কিন্তু যদি বিক্রি করেন যারা খায় তাদেরকে বিক্রি করলেন যা পাওয়া গেল পাঁচশো সাতশো সেটা খাওয়া হালাল না হারাম খাওয়া যাবে না ওয়াল খিনজির শুয়োর হারাম শুয়োর বিক্রি করাও হারাম আসনাম মূর্তি ইসলামের ঘোর বিরোধী অতএব মূর্তির ব্যবসা করা মূর্তি বানানো বিক্রি করা হারাম ফাকিলা আল্লাহ আর মাইতা ফাইন না হাইউতলা যে প্রাণী মারা যায় তার চর্বি যদি নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি আলো জ্বালাই কিংবা ওই যে জাহাজের জন্য ওই যেমন গিরিজের কাজ করে সেখানে জাহাজ ত্যালায় আর কি চাকা ইত্যাদি ত্যালায় তাহলে কি জায়েজ ফা কাল আল্লাহ হুয়া হারাম বলেন না সেটাও হারাম চর্বি ব্যবহার করাও হারাম সুমা কালার সুলা সাল্লাহ আলাইসাল্লাম ইন্দাজ আলিক কা আলাল্লাহ হলে ইহুদ আইন আল্লাহ আলা মাহ রামা শহু মাহা জামালুহু তুম্মা বালুহু ফাকালু জামানা আল্লাহ ইয়াহুদ জাতির উপরে লানত করুক অভিশাপ করুক তাদের উপরে যখন চর্বি হারাম করা হয়েছিল তখন তারা তার সেটাকে গলিয়ে বিক্রি করতে লাগলো আর তার মূল্য ভক্ষণ করতে লাগলো তারা হয়ে গেল মালুন সুতরাং বুঝতেই পাচ্ছেন এক কথায় যে মাদক দ্রব্য যেমন ভক্ষণ করা হারাম তেমনি তার মূল্য ভক্ষণ করাও হারাম যে দ্রব্য মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন বিকৃত করে তাই হচ্ছে মাদক দ্রব্য। এবার যে জিনিস বেশি খেলে মাদকতা আনে সেই জিনিসের অল্পটাও হারাম নাকি অল্পতে মাদকতা আনে না অতএব অল্পটা খাওয়া হালাল যদি অল্প খাওয়া হয় তাতে মাদকতা আসে না অতএব অল্প খাওয়া হালাল এটা বলবে না যে জিনিস বেশি খেলে জ্ঞান শূন্য হয় সেই জিনিসের অল্প খাওয়াটাও হারাম মাদক মাদকদ্রব্য কম হোক অথবা বেশি তার সবটাই হারাম অল্প বেশি সুরা ও সব ধরনের মাদক মাদকদ্রব্যের ব্যবসা হারাম মুসলিম কোনো মুসলিম অথবা অমুসলিমকে সুরার উপহার দিতে পারে না সুরা মানে মদ আর কি মদের উপহার দিতে পারে না বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে পান করতে দিতে পারে না আপনার হয়তো অমুসলিম বন্ধু এসেছে আপনার বিয়েতে তারা মদ খায় অতএব তাকে আপনি দেবেন যে বাবু ওরা হালাল ওরা খাক না তা না আপনি কেন দেবেন তাদের জন্য যদি তাদের কাছে হারাম না হয় তারা আপনাকে কিনে খাকবে কিন্তু আপনি যখন তাকে খাওয়াচ্ছেন তখন হালাল খাদ্য আপনি তাদেরকে খাওয়াবেন মজুরি স্বরূপ কোনো মজুরকে খোঁজ করার জন্য অথবা ঘুষ স্বরূপ কোনো ঘুষখরকে খোঁজ করার জন্য আপনি মদ দিতে পারেন না আপনি মুসলিম আপনি সবসময় পরিচ্ছন্ন থাকবেন আপনার ব্যবহারে পরিচ্ছন্নতা থাকবে যে মজলিসে মদ পরিবেশিত হয় সে মজলিসে মুসলিম বসবে না মনে করুন এমন হোটেল বা এমন জায়গা যেখানে মদ পরিবেশন করা হচ্ছে সেখানে আপনি বসবেন না কিন্তু ফ্লাইটে কি করবেন ফ্লাইটে আপনার ডাইনে বায়ে বসে মদ খাচ্ছে আপনি উঠে কোথায় যাবেন যেখান থেকে উঠতে পারবেন না সেখানে আর কী করবেন আপনি সেখান থেকে আপনি উঠে যেতে পারেন না আপনাকে সহ্য করতে হবে ঘৃণা করতে হবে অন্তরে আপনি এটা জানেন যে যখন কোনো খারাপ কাজ দেখবেন তখন সেই খারাপ কাজ আপনার উচিতভাবে বাধা দেবেন যদি হাত দ্বারা পারেন শক্তি দ্বারা পারেন বাধা দেবেন আর বাধা দিতে না পারলে কী করতে হবে উপদেশ দেবে যে ভাই এটা খাচ্ছ কেন খাওয়া ঠিক না ইত্যাদি কিন্তু তাতেও যদি মনে করেন যে ক্ষতি হবে বলতে পারা যাবে না বললে সমস্যা আছে ঝগড়া বেঁধে যাবে ফেদ না বাঁধবে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে মানরা আমিন কুমুন কারণ ফালিগাইয়ের হুবিয়া দেস্তাতে ফাবে ফাবি কালবে অন্তর দ্বারা ঘৃণা করবে তবে অন্তর দ্বারা ঘৃণা করার মানে এই নয় যে সেখানে বসে থাকতে হবে এখন যদি ওঠার উপায় না থাকে আপনি কোথায় যাবেন যেমন বললাম ফ্লাইটে আপনার সিট বেল্ট বাঁধা আছে কিংবা আপনার বাঁধা নেই আপনি পাশাপাশি বসে আছেন সেখান থেকে উঠে আপনি যাবেন কোথায় সব সিট ফুল আর পুরো ফ্লাইটে কেউ না কেউ মদ খাচ্ছে কোথায় যাবেন শুনে অবাক যাবেন যে তারা আমি জিজ্ঞাসা করলাম যে এটাকে কিনে খেতে হয় বলছে না টিকিটেই ভরা আছে প্রিয় দর্শক মন্ডলী আমাদের সামনে আর কিছু সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা প্রশ্নোত্তরের মাধ্যমে কাটাবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ এখন বাজারে তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আমাদের কোল্ড ড্রিঙ্কস চাইজ কি না বাজারে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক রয়েছে সেই কোল্ড ড্রিঙ্ক পান করা যায় কি না কোল্ড ড্রিঙ্ক যদি নেশাগ্রস্ত নেশাজাতীয় হয় যা খেলে নেশা হয় তা খাওয়া হারাম এমন কোল্ড ড্রিঙ্ক যদি থাকে যেমন বিড়া নাকি বলে সেটা ঠান্ডা অবস্থায় খাওয়া হয় যদি তাতে নেশা থাকে তাহলে খাওয়া যায়জ না কিন্তু সৌদি আরবে বেড়া পাওয়া যায় তাতে নেশা থাকে না তাতে কেবল ওই পানজাতীয় জিনিসটা থাকে শুধু পান খেলে নেশা হয় না পান করলে নেশা হয় না সেটা খাওয়া হারাম নয় বাকি থাকলো পেপসি কোকোকোলা ইত্যাদি এটা খাওয়া হালাল না হারাম অনেকে এই সন্দিহান তুলেছে যে এতে নাকি শুয়োরের কোনো অংশ আছে শোরের কোনো অংশ আছে কিন্তু শোয়ারের কোনো অংশ আছে বলে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত আমাদের সৌদি আরবে বেশ চলছে সৌদি আরবের আলেম সংগঠন আছে সেখানকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হালাল চুক্তি করার সেখানকার বিভিন্ন চুক্তি আছে সেখান থেকে এটা প্রমাণিত নয় যে পেপসি বা কোকা কোলাতে কোনো অংশ আছে সেখানে সবাই খাচ্ছে আলেম ওলা মাসে এক সবাই খায় কিন্তু আর এক দিক দিয়ে বিচার করতে গিয়ে তাদের কিছু কিছু আলেম বলছে না খাওয়া ভালো কেন না এটা হচ্ছে ইহুদিদের কোম্পানি অতএব এটা খেলে ইহুদিদের কোম্পানিকে সহযোগিতা করা হয় তাদের লাভ বাড়িয়ে দেওয়া হয় আর তারা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে সেই টাকা ব্যবহার করছে প্রয়োগ করছে এই জন্য পেপসি কোকাকোলা খাওয়া উচিত নয় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু আপনি এই জিনিসটাকে হারাম বলবেন হারাম থাকা হারাম হওয়ার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল থাকা উচিত না হয় ডাইরেক্ট সেই জিনিসটাকে আপনি হারাম বলতে পারেন না কেউ কেউ বলছে যারা বলছে শুয়োরের চর্বি বা অন্য কিছু আছে তারা শুধু এই জন্য বলেছে যাতে লোকে না খায় লোককে ভয় দেখানোর জন্য বা লোককে এর থেকে বিরত রাখার জন্য যাতে করে ওদের পেপসি না খায় ওদের কোম্পানিকে সহযোগিতা না করে তার জন্যে এই জিনিসটা তুলেছে আসলে কিন্তু ওতে শুয়োরের কোনো অংশ নেই আল্লাহ আর আমি কিন্তু জানি না আমি জানি না যে তার মধ্যে কোনো শুয়োরের অংশ আছে অথবা নেই আমি যে দেশে বাস করি সৌদি আরব সেখানে জানেন যে সেখানে হারামের ধারে পাশে এবং গোটা সৌদি আরবে চলছে খাচ্ছে লোকেরা যদি হারাম হতো বা শুড়ের কোনো জিনিস থাকতো তাহলে নিশ্চয়ই তারা চুপ করে থাকতেন না এটাই আমি মনে করি এবং প্রমাণিত নয় অতএব সে পর্যন্ত আমি পেপসিকে বা কোকাকোলাকে হারাম বলতে পারছি না তবে না খাওয়া ভালো সেটা সবাই বলবে কারণ ওই দিকটা যে দিকটা যে এমন এক কোম্পানি যে কোম্পানি বা যাদের কোম্পানি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করছে মুসলমানদের বিরুদ্ধে নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে সেহেতু তাদেরকে সহযোগিতা করা হয় অতএব এটা না ক্রয় করা উচিত আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী তো সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ওসল্লা নবীন মোহাম্মদ ও আলা আলহি ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা অতটা ইস্টানের সাথে সঙ্গতি অনুভব জন্য তারা নির্দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করতে উন্নতি সাধনের জন্য করোনা হাদিসের মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম ফিজিক দাদা মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার ও পরিবার বোঝেন জীবনের আড্ডা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে টিভি বাংলায়